গ্রুপ সি গ্রুপ ডি চাকরি প্রার্থীরা তারা এখনো আন্দোলন চালাচ্ছেন গোটা পূজো তাদের রাস্তায় কেটেছে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি হিন্দুল দে রয়েছেন আমাদের সঙ্গে হিন্দুল একেবারেই দেখো গ্রুপ সি এবং গ্রুপ ডি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি প্রার্থীরা তারা এই যে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থান চালাচ্ছেন আজ 427 দিনে তাদের পড়ল এবং আজ যেখানে বিজয়া দশমী যেখানে কিন্তু একেবারে মা চলে যাওয়ার সময় তারা কিন্তু এই বার্তা দিচ্ছেন যেখানে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু রীতিমতো দুর্গা সাজানো হয়েছে এবং সেখানে তাই না শুধু গোটা দুর্গার পরিবার এখানে রয়েছে এই গোটা দুর্গার পরিবার কিন্তু একটাই বার্তা দিতে চাইছেন যে যেখানে অসুর রয়েছে সেই অসুরকে যেমন দুর্গা বধ করেছেন ঠিকই কিন্তু এই মর্তধামের যারা অসুর রয়েছে সেই অসুর অর্থাৎ কিনা দুর্নীতির সঙ্গে যারা যুক্ত সেই অসুরদের কিন্তু তারা বধ করে তাদের চাকরি নিশ্চিত করতে চাইছেন সেই বার্তাই দিতে চাইছেন সরাসরি কথা বলবো সেই সব চাকরি প্রার্থীদেরকে সঙ্গে আপনারা মূলত কি মঞ্চস্থ করছেন এবং কি বার্তা আজকে আমরা মূলত অসুর বধ করছি আমাদের দুর্নীতিরূপী যে অসুর রয়েছে তাদেরকে আমরা বধ করব মা দুর্গা যেভাবে অসুরকে বধ করেছিলেন আমাদের সঙ্গে যে দুর্নীতি হয়েছে দুর্নীতিবাজ অসুরদের আমরা বধ করব যেটা সমাজের বিভিন্ন স্তরে লুকিয়ে রয়েছে এবং মা দুর্গাও যেভাবে জয় পেয়েছিল আমরা আশা করি আমরা ঠিক সেইভাবে অসুর বধ করে জয় লাভ করব সেই অসুর বধের কথা বলছেন আপনারা সেই অসুর তাদের জন্যই কি আপনারা এখনো পর্যন্ত বঞ্চিত হয়ে রয়েছেন পথে বসে রয়েছেন অবশ্যই কারণ আমরা আজ স্কুলে থাকতাম এবং আমরা যে বঞ্চিত হয়েছি আজকে আমাদের 427তম দিন চলছে আমরা সেই এই দুর্গাপুজোর মধ্যেও কিন্তু আমরা মঞ্চস্থ হচ্ছি কিন্তু আমরা সে আনন্দ করতে পারছি না তাই আমরা চাই সেই দুর্নীতিবাজ অসুরদের বধ করে আমরা জয় নিশ্চিত করব দুর্নীতির সঙ্গে যেসব যারা জড়িয়ে রয়েছেন তাদেরকেই অসুর রূপে তারা দেখাতে চেয়েছেন এবং যেখানে কিন্তু তারা রীতিমতো দুর্গা সরস্বতী কার্তিক গণেশ লক্ষ্মী প্রত্যেকেই রয়েছে এবং অসুরও কিন্তু সেখানে রয়েছে যে চিত্র একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে এবং এক্ষেত্রে তাদের বক্তব্য অর্থাৎ কিনা এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি প্রার্থীরা যারা 427 দিন থেকে এই অবস্থান চালিয়ে যাচ্ছেন তাদের একটাই দাবি তারা তাদের চাকরি পেতে চান এবং তারা অসুর বলতে তারা যেটা বলছেন যে এই দুর্নীতির সঙ্গে যারা চাকরি চুরি করেছেন যাদের জন্য তারা চাকরি পাচ্ছেন না সেই সব অসুদেরকে বিনাশ করে তাদের চাকরি তারা সুনিশ্চিত করতে চাইছেন তেমনটাই কিন্তু এসএসসি চাকরি প্রার্থীরা একেবারে স্পষ্টভাবে তুলে ধরছেন ধন্যবাদ হিন্দুল সকালে দর্পণের প্রতিমা নিরঞ্জন তারপর বিভিন্ন জায়গায় এই মুহূর্তে চলছে মাকে বরণ সিঁদুর খেলা এবং অবশ্যই নিরঞ্জনের প্রস্তুতি আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টাকি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল এবং জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ি থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় শুরুতে আমি একটু সমীরণের কাছে আসছি সমীরণ ইছাপতির পাড়ে এপার ওপার দুই বাংলার মিলন হয় আজ একেবারে দুই বাংলার প্রতিমা নিরঞ্জন হয় প্রতিমা বিসর্জন হয় এই ইছামতিতে ছবি দেখাও দেখো কড়া নিরাপত্তার মধ্যে দুই বাংলার প্রতিমা নিরঞ্জন হয় ইছামতি নদীতে ক্যামেরাম্যান দীপ্তেন্দু চক্রবর্তীকে দেখাতে বলবো যে দুই দেশের মধ্যে সীমানা নির্ধারণ করেছে ইছামতি নদী ঠিক ওপারে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ওপারে হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা জেলা এবং আজকে বিকেল 4টে পর্যন্ত প্রতিমা নিরঞ্জন হবে এখানকার রীতি হচ্ছে যে তুমি দেখতে পাচ্ছ একটি নৌকা যে ঘাটের পাড়ে রয়েছে সেখানে একটি প্রতিমা নৌকায় তোলা রয়েছে এবং দিনভর এই নৌকা ইছামতি নদীতে প্রদক্ষিণ করবে এবং তারপরে যখন বিকেল হবে সেই সময় নৌকা করে মাছ নদীতে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকেই প্রতিমা নিরঞ্জন করা হবে